হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাতক্ষীরা মাশরুম গ্রামের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে খড়ের প্যাকেট তৈরি করবেন। তো খড়ের প্যাকেট তৈরি করার জন্য প্রথমে খড়টিকে দেখতে হবে যে খড়টি প্যাকেট করার উপযুক্ত হয়েছে কি না। কিছু খড় আপনারা হাতের মধ্যে নেবেন, নিয়ে চাপ দিবেন, যদি ফোটা আকারে পানি পড়ে তাহলে আরও একটু শুকিয়ে নেবেন। কিছু খড় হাতের মধ্যে নিয়ে চাপ দিলে যদি ফোটা আকারে পানি না পড়ে এবং হাত ভেজা ভেজা ভাব থাকে তখন বুঝবেন খড়গুলো প্যাকেট করার উপযুক্ত হয়েছে। তো এখানে আপনারা একটি মাদার দেখতে পাচ্ছেন, বাংলাদেশে ওয়েস্টার্ন মাশরুম বেশি জনপ্রিয়, এর জন্য সবাই ওয়েস্টার্ন মাশরুমটা বেশি চাষ করে। তো আপনাদেরকে ওয়েস্টার্ন মাশরুমের বীজ দিয়ে প্যাকেট করা দেখাবো। তো এটি আপনারা সরকারি বা বেসরকারি বিভিন্ন ফার্মে পেয়ে যাবেন। জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র বা ফেসবুকে আপনারা সার্চ দিলে বিভিন্ন ফার্মের সন্ধান পেয়ে যাবেন। তো মাদারটি আমরা প্রথমে দুটি অংশে বিভক্ত করব এবং একটি অংশকে আবার চার ভাগে ভাগ করে নিব। ভাগ করার পর এগুলাকে আমরা ছোট ছোট অংশে ভেঙে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেঙে নিয়েছি, তো এভাবে ভেঙে নেবেন। এরপর আপনাদেরকে আমি 1 কেজি পরিমাণ খড় প্যাকেট করে দেখাবো। তো এর জন্য আপনারা 12x16 সাইজের পিপি ব্যাগ নেবেন এবং যে অংশটি আটকানো আছে সে অংশটি রাবার দিয়ে বেঁধে দেওয়ার পর খড়গুলো প্যাকেটে নেবেন এবং নিয়ে হাত দিয়ে চেপে দিবেন যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এবং লক্ষ্য রাখবেন যে সব দিকে সমানভাবে খড়গুলো পড়ছে কি না। তো খড়গুলো এভাবে প্যাকেটে নিয়ে হাত দিয়ে চেপে দিবেন। প্রথমে আপনারা প্রায় 250 গ্রামের মতো নেবেন, যেহেতু আমি 1 কেজি পরিমাণ খড় প্যাকেট করব। তো প্রথমে 250 গ্রামের মতো আমরা খড় নিব, নিয়ে তারপর এর মধ্যে আমরা মাদারগুলো দিব। তো আমার কিছুটা পরিমাণ কম হয়েছিল, এই জন্য আমি আরও কিছু খড় নিয়েছি। খড় নিয়ে এভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে দিবেন। এরপর আমরা মাদারটি প্যাকেটের মধ্যে দিব। মাদারটা আমরা প্যাকেটের চারপাশে ছড়িয়ে দিব যাতে মাইসেলিয়ামটা ভালোভাবে গ্রো করতে পারে। তো প্যাকেটে মাদার দেওয়ার পর আমরা আবার খড় দিব, এভাবে স্তরে স্তরে আমরা সাজিয়ে নিব। পরবর্তীতে কিন্তু আবারও 250 গ্রামের মতো খড় দিতে হবে। এভাবে খড় দিয়ে আবার বীজ দিয়ে আবার খড় দিয়ে আবার বীজ দিয়ে আমরা সাজিয়ে নিব এবং সাজানোর শেষে আমরা প্যাকেটের মুখ বেঁধে দিব, এমনভাবে বেঁধে দিব যাতে এর মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।